স্থানীয় অন্নপূর্ণা রঙ্গমঞ্চ পরিসরের ওয়ার্কর্স ক্লব পক্ষর করোনা বিপত্তি সময় জীবিকা হরাই কলাকার মানুষ সহায়তা প্রদান করা যাইছে। ওয়ার্কর্স ক্লবর সভাপতি শ্রী পট্টনায়ক সহায়তায় পিপুল ফর সেবা ও পুরী আর্টিস্ট আসোসিয়েসন সহযোগে করোনা বিপত্তি সময় জীবিকা হরাই শতাধিক কলাকার মানুষ শুখিলা খাদ্য সামগ্রী বণ্টন করা যাই। এতে ওয়ার্কর্স ক্লবর সদস্য বাপিনা সামন্তরে, রশ্মিরঞ্জন পাত্র, পিঞ্চু সাহু, বিকাশ মিশ্র, লক্ষ্মীপ্রিয়া সাহু প্রমুখ সহযোগ করেছিল। এই সহায়তা কার্যক্রমে বিশেষভাবে পুরী আর্টিস্ট আসোসিয়েসনর সভাপতি বিকাশ দত্ত, কার্যকরী সভাপতি রাশিয়াম রথ, পূর্বতন সভাপতি প্রদীপ প্রধান, সম্পাদক রামকৃষ্ণ মহাপাত্র প্রমুখ উপস্থিত ছিলেন। করোনা কটকণা মানি সমস্ত কার্যক্রম সম্পাদিত হয়েছিল। পুরী ওয়ার্কর্স ক্লবর আসোসিয়েসনর মু জনে সভ্য, আমার সভাপতি হচ্ছেন ডাক্তার বরণচন্দ্র পট্টনায়ক। আমার এই যে রিলিফ বণ্টন কার্যক্রম হল এপাইকা শঙ্করনাথ ব্যানার্জি, ওয়ার্কর শঙ্করনাথ ব্যানার্জি আম ক্লবর জন বরিষ্ঠ সদস্য, তাঙ্ক পৃষ্ঠপোষকতার আমার ক্লবর স্থায়ী সভাপতি ডাক্তার বরণচন্দ্র পট্টনায়ক এবং সম্পাদক শ্রী বিনয় কুমার মহান্তি এমানক সহযোগক্রমে আমি 300 পুড়িয়া রিলিফ পুড়িয়া বণ্টন কলু। আইকা আমি পিপুল ফর সেবা বাপিনা সামন্তরায় আমি পূর্ণ সহযোগ কলে। একচুয়ালি বহুত লোক এই যে লকডাউন সময় খাইবাকে পাই পার না, অসুবিধা সমস্ত জীবন জীবিকা যে প্রোবলেম পড়ছেন সমস্তে, সেইপাই ওয়ার্কর্স ক্লবর যে প্রেসিডেন্ট অনেক ডক্টর বরেণ পট্টনায়ক সে চিন্তা কলে, এবং আহলা আমার যে শঙ্কর ব্যানার্জি সে বি চিন্তা কলে, কলে কিছু লোককে আমি যেত পারা সাহায্য করা। পাঁচ ছদিন ধরিকি সাহায্য চালিছি, তা ভিতরে মু প্রস্তাব দিয়েছিলি স্যারঙ্কু ডক্টর বরেণ পট্টনায়কু, কলাকার মানে বি কিছু কলা করছেন, বর্তমান তো সবু বন্ধ, সে খাইবাকে টিকিয়ে পাও না, তাঁর ভারি প্রিয় কলা প্রতি আগুরু প্রথমে পুরীর তাঁর কলার প্রিয় মেলোডি লা, সে প্রথম স্টার্টিং করা কথা পুরী টাউনরে আগ স্টার্টিং করলে, সেই কলাকার কথা শুণবা ফলে সে কলে না কলাকার আগ দিয়া যাও। পুরীর শিবপ্রসাদ দাস রিপোর্ট।